আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব স্বামী স্ত্রী একে অপরকে কেন সন্দেহ করে, কোন কাজের কারণে সন্দেহ করে, কোন কাজ করলে আর জীবনে দুইজনের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সন্দেহ এটা শয়তানের পক্ষ থেকে, ইন্না লাআল্লা মিনাশ শাইতান, সন্দেহটা এটা শয়তানের, ইন্না শাক মিনাশ শাইতান, সন্দেহটা শয়তানের পক্ষ থেকে, সন্দেহ এটা শয়তানের কাজ। যেমন লাআল্লা, আমি এই কাজটা হয়তোবা করব, মনে হয় আমি এই কাজটা করেছি, হয়তোবা তুমি আসো, আমি মনের যদি চাই অথবা হয়তোবা তোমার উপকার করব। এই যে শয়তানের দরজা, এটা হয়তোবা অথবা লাআল্লা, অথবা লাআল্লা যদি ইন, তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। হয়তোবা, হয়তোবা অথবা মনে হয়, এই বিষয়গুলো আপনার শয়তানের চাবিকাঠি, এই বিষয়গুলো থেকে বিরত থাকব। এবং এই বিশেষ করে একে অপরের প্রতি সন্দেহ করা, এটা শয়তান মুখী করে মানুষদেরকে, আল্লাহ তাআলার দিক থেকে শয়তান মুখী করে দেয় এই কাজটা, সন্দেহ করা। এবং একে অপরের প্রতি সন্দেহ যখন সৃষ্টি হয়ে যায়, তখন বিশ্বাস, মহব্বত, অনুভূতি, ভরসা সকল কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য যে দুইটি কাজ আপনাদেরকে করতে হবে, এক নম্বর হচ্ছে দুর্বল একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, একে অপরের প্রতি ভালো ব্যবহার করতে হবে, এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সহানুভূতিশীল হওয়া এবং বিশ্বাস রাখা, এই দুইটা জিনিসের সমন্বয় যখন হবে, একে অপরের মধ্যে আর কোনো সন্দেহ হবে না, তখনই আপনাদের উভয়ের মধ্যে বিশ্বাস জন্মাবে, মহব্বত জন্মাবে, অনুভূতি জন্মাবে, ভরসা জন্মাবে। এই জন্য একে অপরের প্রতি মহব্বতের দৃষ্টির সাথে সাথে একটা বিশ্বাস রাখা, ভরসা রাখা, এই কাজটা করলেই আপনাদের মধ্যে কল্যাণ হবে, বরকত হবে, সন্দেহ আর জীবনে থাকবে না। সন্দেহটা হয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান চাই ডিভোর্স করানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা চান ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।